সকালে ঘুম থেকে উঠেই টিউবওয়েলের পাড়ে গিয়ে বালতিতে করে পানি ক্যারি করে খামারে নিয়ে যেতে হয়, কারণ হাঁসকে বিশুদ্ধ পানি খাবার দিতে হবে এবং খাদ্যের সঙ্গেও মিশিয়ে দিতে হবে। তারপর হাঁসের ঘরে গিয়ে হাঁসগুলো ছেড়ে দিতে হয়, ডিম উত্তোলন করতে হয়। সেই ডিম কিংবা হচ্ছে ডিম যেখানে বিচরণ করে কিংবা হাঁস যেখানে বিচরণ করে সেই জায়গাটা ময়লা হয়ে যায়, সেই ময়লাটা পরিষ্কার করতে হয়। হাঁস ছেড়ে দেওয়ার পরে হাঁসগুলোকে খাবার পানি এগুলো মেখে দিতে হয়। হাঁসের খামারটা পরিষ্কার আছে কিনা সেটা দেখতে হয়, হাঁসগুলো সুস্থ আছে কিনা এক এক করে দেখতে হয়। যদিও দু চোখ দিয়ে দেখলেই হয়, হাতে ধরার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এগুলো করতে করতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায়। যদি বৃষ্টি থাকে, কাদা পানি একত্রে হয়ে থাকে, সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা অবশ্যই করতে হবে। তাছাড়া আসলে হাঁস অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তারপর আর একটা খামার আছে, সেখানে আমাকে যেতে হয়। সেখানেও কিন্তু প্রায় সেম প্রসেসে কাজ করতে হয়। সেখানে হাঁস ছেড়ে দিতে হয়, হাউজে পানি দিতে হয়। যদি কারেন্ট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, হাউজে পানি দিতে হয় মোটরের সাহায্যে। আলাদা পাত্র আছে, সেগুলো পরিষ্কার করতে হয়, পানি দিতে হয়, খাবার দিতে হয়। যদি বাহিরে নোংরা হয়ে থাকে কিংবা বৃষ্টি যদি আগের দিন হয়ে থাকে তাহলে তো কথাই নেই, পরিশ্রমের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, বৃষ্টি যদি না থাকে তাহলে তো খুব ভালো কথা, বৃষ্টি হলে সেই পানিটা যেন জমে না থাকে সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হয়, কিংবা ঝাড় দিতে হয়, জায়গা পরিষ্কার করতে হয়। তারপর খাবার দিতে হয়, পানি দিতে হয়, হাঁসগুলো সেখানকারও সুস্থ আছে কিনা সেগুলো কিন্তু দেখতে হয়। তো মোটামুটি এই দুই খামারে সকালবেলা টাইম মেনটেন করতে গিয়ে আসলে সকালে খাবার কিংবা সকালে যে কাজগুলো আছে সেগুলো সঠিকভাবে মেনটেন করা হয় না। অথচ হাঁস খামারে হাঁসের খাদ্য, হাঁস ছেড়ে দেয়া, হাঁসের ডিম তোলা, এগুলো কিন্তু পারফেক্ট সময়ে আমরা করার চেষ্টা করি। তো মোটামুটি অনেক দিন এই সকালে ওঠার পরে হাঁসের যে কাজ শুরু করি, কাজ সম্পূর্ণ করতে 12টা 1টাও বেজে যায়। তো সেখান থেকে এসে বাড়িতে আসলে ফ্রেশ হওয়ার পরে খাওয়ারও সময় থাকে না, কারণ অনেক সময় দেখা যায় যে জায়গায় খাবার দিয়ে এসেছি, যে জায়গায় পানি দিয়ে এসেছি হয়তো বা রোদ পড়ে গেছে, আর রোদে তো পানি রাখা যাবে না, পুনরায় আবার খামারে যেতে হয়। তো খামারে যেয়ে যখন দেখি যে পানি রোদে পড়ে গেছে কিংবা পানি অর্ধেক শেষ করে ফেলেছে, নোংরা করে ফেলেছে, সেই পানিগুলো আবার কিন্তু পরিষ্কার করে দিতে হয়, কিংবা পাত্রটা আবার পরিষ্কার করে দিতে হয়, কিংবা হাউজের পানি দেখা যায় যে নোংরা হয়ে যায়, সেই হাউজের পানি আবার চেঞ্জ করে দিতে হয়, আবার মোটর দিয়ে পানি ভরতে হয়। তো মোটামুটি আবার 1 থেকে 1.5 ঘন্টা ওখানে চলে যায়। তো ওখানকার কাজ কমপ্লিট করে বাড়িতে যখন আবার আসি, এসে তখন আসলে আমার পুকুর পাড়ে যে খামার আছে সেই খামারে আবার আসতে হয়, কারণ এখানকারও খাবার পানি এক জায়গায় দেয়া আছে। সকালে যেখানে ছায়া ছিল সেখানে হয়তো বা রোদ পড়তে পারে, কিংবা সকালে যে জায়গায় রোদ থাকে পরে সেখানে ছায়া পড়তে পারে। তো খাবার পাত্রটা যদি খালি হয়ে যায় আবার এখানে খাবার দিতে হয়, পানির পাত্র যদি খালি হয়ে যায় সেখানে পানি দিতে হয়, কিংবা রোদে যদি থাকে একটা নির্দিষ্ট জায়গা দিতে হয় যেখানে কোনো রোদ নেই। তো মোটামুটি আসলে এই কাজগুলো করতে অনেক দিন, বেশি দিনেই 1 মাসের মধ্যে প্রায় 20 থেকে 25 দিন আমার সকালের খাওয়াটা 2টো কিংবা 2:30 বেজে যায়। আসলে সকাল থেকে কোনো কিছু খাওয়ারই সময় থাকে না। তো এই জন্য আমি আসলে আপনাদেরকে কাজের রুটিনটা একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাদেরকে, যে আপনারা অনেকেই খামার করেন আর খামার থেকে লাভবানও অনেকেই হতে চান কিংবা সবাই আসলে হতে চান, কিন্তু আমাদের খামারটাতে পরিশ্রম দিতে হবে, ধৈর্য দিতে হবে, কিংবা খামারে কাজ করার মতো আগ্রহ থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে কিংবা আপনার ব্যক্তিগত যে কাজ আছে সেগুলো সম্পূর্ণ করার পর আপনি খামারে সময় দিবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনি খামারে সময় দিতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনার খাওয়া, আপনার ব্যক্তিগত কাজ সম্পূর্ণ করার পর আপনি খামারে সময় দিবেন, তাহলে কিন্তু খামারের সঠিক কাজগুলো আপনি সঠিক সময়ে করতে পারবেন না। এতে করে কিন্তু খামারের সঠিক পরিমাণে আপনি সেই মুনাফাটা অর্জন করতে পারবেন না। এই জন্য খামারে অবশ্যই আপনাকে পারফেক্টভাবে সময় দিতে হবে, আর পারফেক্টভাবে সময় দিতে গিয়ে আপনার যদি ব্যক্তিগত কাজের ব্যাঘাত ঘটে সেটা স্যাক্রিফাইস করেই আপনাকে খামারটা পরিচালনা করতে হবে। আমি আসলে ব্যক্তিগত আমার নিজের কাজকে প্রাধান্য না দিয়ে খামারের কাজকে বেশি প্রাধান্য দিই, আর সবসময় চেষ্টা করি খামারের কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে। তো আলহামদুলিল্লাহ আমি খামারকে সঠিক পরিমাণে সময় দিতে পারছি, কিংবা খামারের হাঁসগুলোকে সঠিকভাবে যত্ন করার চেষ্টা করতে পারছি, এবং খামার থেকে আসলে কাঙ্ক্ষিত একটা ফলাফল আমি সবসময় কিংবা প্রতি মাসে একটা কাঙ্ক্ষিত ফলাফল
পাচ্ছি। আপনারা যারা এভাবে কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান, অবশ্যই খামারটাতে পারফেক্টভাবে সময় দিতে হবে। তো আমার মতো যে আপনাকেও সেই সকালবেলা থেকে এভাবে কাজ করতে হবে কিংবা নাওয়া খাওয়া বাদ দিয়ে কাজ করতে হবে এরকম না, আপনারা খামার যত আপডেট করবেন কিংবা খামারে যদি লোকের ব্যবস্থা করেন সেক্ষেত্রে আপনার কাজের পরিমাণটা কমে যাবে, কিংবা খামার যদি আপডেট থাকে তাহলে কাজের পরিমাণ অনেকটা কমতে পারে। যেমন আমরা এখানকার খামারটা যদি একটু আপডেট করি তাহলে কাজের পরিমাণ কমে যাবে। যেমন বাহিরে স্যাঁতসেঁতে অবস্থা থাকে, এই জায়গাটা যদি আমরা একেবারে ঢালাই করে নেই কাজের পরিমাণ কমে যাবে। তো বদ্ধভাবে যে খামারটা করি সেখানেও আসলে আমরা আপডেট করণের মাধ্যমে কাজের পরিমাণটা কমিয়ে দিতে পারি, কিংবা শ্রমিকের ব্যবস্থা করে কাজের পরিমাণ কমিয়ে দিতে পারি। তো মূল কথা হচ্ছে খামারে সময় দিতে হবে, খামারের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, হাঁসগুলোর প্রতি ভালোবাসা থাকতে হবে এবং পারফেক্টভাবে খামারটা পরিচালনা করতে হবে, তাহলে অবশ্যই আপনি খামার করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন। অনেকেই আসলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে আপু আপনি খামার করে কি করেছেন কিংবা আপনি সেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছেন কি না। জি ভাইয়া, আমি কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি কিন্তু অনেক দেরি লেগেছে, কিংবা প্রথম যখন শুরু করেছিলাম তখন আমি অবশ্যই নানাভাবে হুঁচট খেয়েছিলাম, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এবং সেই ক্ষতিগ্রস্তর হাত থেকে আপনার যেন রক্ষা পান এজন্য প্রতিনিয়ত আপনাদেরকে এই খামার বিষয়ে তথ্য পরামর্শমূলক ভিডিও উপহার দিয়ে থাকি, যাতে করে সেই ভিডিওগুলো দেখে সেই ইনফরমেশনগুলো পেয়ে আপনারা আপনাদের খামারটা পারফেক্টভাবে পরিচালনা করতে পারেন। তো এতক্ষণ ধরে যে ইনফরমেশনগুলো দিলাম আশা করছি আপনাদের খামার জীবনে সেটা কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই রেসপন্স করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন। এখনও যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিত্য নতুন খামার বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।